পরকিয়া 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 এই পরকিয়ার জন্যই সংসারে এত অশান্তি ঝামেলা খুন হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আপনাদের সাথে আমি সায়ন আপনারা দেখছেন ফিল্মি সায়ন আজ রিভিউ করবো নেটফ্লিক্সের হাসিন্দির লুপা মুভিটি একটু মাফ করে দেবেন এই মুভিটা অনেক লেটে রিভিউ করছি তো সেই জন্য একটু লেট হয়ে গেল বুঝতে পারছি এই মুভিতে অভিনয় করেছেন তাপসি পান্ন হর্ষবর্ধন রানে আর বিক্রান্ত ম্যাশি আর এই মুভি ডিটেক্ট করেছেন ভিনিল ম্যাথিউ আর এই মুভির রাইটার হচ্ছে কানিকা ডিললন তো এবার কথা বলি এই মুভি কেমন হলো এই মুভি আমার সত্যি খুবই ভালো লেগেছে পার্সোনালি আমার নিজের খুবই ভালো লেগেছে এই মুভির ক্লাইম্যাক্সটা দেখে তো আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন মানে যখন ক্লাইম্যাক্স সম্পর্কে জানবেন আপনারা জাস্ট অবাক হয়ে হাঁ হয়ে তাকিয়ে থাকবেন এটুকু বলতে পারি এই মুভির স্টোরি সম্পর্কে যদি বলি এই মুভি ট্রেলার দেখে তো আপনারা জেনেই গেছেন যে স্টোরিটা কী রকমের বা আমরা আলোচনা করেছি আগেও ট্রেলার রিভিউতে যে কী রকমের স্টোরি হতে চলেছে তাও যদি বলি একটু ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি এই মুভিটা শুরু হয় আসল ঘটনা ঘটে যাওয়ার পর অর্থাৎ তাপসিপান্নোর বাড়িতে গ্যাস ব্লাস্ট করে যে দুর্ঘটনাটা ঘটে তো তাপসিপান্ন সেখানে ঢুকে দেখে যে তার হাজবেন্ড মৃত অর্থাৎ হাজবেন্ডের বডিটা না পাওয়া গেলেও তার হাতটা পাওয়া যায় তার হাতে তার নাম খোদাই করা ছিল অর্থাৎ তার হাজবেন্ড তাকে খুব ভালোবাসত সেই জন্য তার যে নাম রানী নামটা তার হাতে সে ট্যাটু করে রেখেছিলো তো সেই হাতটা দেখি সে বুঝতে পারে যে তার হাজবেন্ড মিথ্যা তো এরপর পুলিশ ইন্ট্রোগেট করে তাকে অর্থাৎ তাপসি পুলিশ ইন্ট্রোগেট করে এখানে পুলিশের ভূমিকা অভিনয় করছেন সিআইডি খ্যাত অভিজিৎ অর্থাৎ আদিত্য শ্রীবাস্তবা তার অ্যাক্টিং তো দারুণ মানে আমার তাকে দারুণ লাগে তো এখানে তিনি তাপসি পান্নকে ইন্ট্রোগেট করে এবং তাপসি পান্ন সে আগের কথাগুলো বলতে থাকে এখানে দুজন মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাপসি আর বিক্রান্তের এই মুভিতে তাপসি আজকালকার মেয়ের মতো অর্থাৎ ইয়াং জেনারেশন যেরকম মেয়েরা হয় যেরকম সেই রকম তাকে প্রেজেন্ট করা হয়েছে আর এখানে তাপসি পান্নোর হাজব্যান্ড অর্থাৎ বিক্রান্তকে প্রেজেন্ট করা হয়েছে একদম নর্মাল ভদ্র সভ্য একজন মানুষ যা পেশায় ইঞ্জিনিয়ার এরপর তাদের বিয়ে হয় কিন্তু ফুলসজ্জার রাতে বিক্রান্ত লজ্জায় তিনি তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে না সেভাবে আগে তার মন জিতবে তারপরে শারীরিক সম্পর্ক হবে কিন্তু তাপসি একটু অন্য রকমের তিনি চায় একটু নটি টাইপের ছেলে একটু মানে রোম্যান্টিক টাইপের ছেলে এই রকমের সে চায় তার শারীরিক সম্পর্ক হোক মানে সে ঘাপাঘাপ করতে খুব পছন্দ করে এই টাইপের মানে একটা হাওয়াসি মহিলা দেখানো হয়েছে এখানে তাপসি বান্নাকে তাই সে না লাগিয়ে থাকতে পারে না বিয়ের চার পাঁচ দিন কেটে যাওয়ার পরও তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয় না এরপর হয় কি তাদের বাড়িতে আসে হর্ষবর্ধন রানে অর্থাৎ সে বিক্রান্তের মাসির ছেলে এই টাইপের কিছু একটা হয় অর্থাৎ বিক্রান্তের সম্পর্কে সে ভাই আর তাপসির সম্পর্কে সে দেওর আর জানেনি তো আজকাল দেওর বৌদিদের জেলোয়া তো জলবা দেখাতে তারা শুরু করে দেয় দিকে দেওয়ার যদি একটু খুব হট হয় খুব সেক্সি হয় তাহলে তো কিছু বলারই নেই তো হর্ষবর্ধার রানে তার ফিজিক্যালি সে খুব অ্যাট্রাকটিভ ধরনের একজন পুরুষ তো সেই জন্য তাদের মধ্যে ঘাপাঘাপ শুরু হয়ে যায় আর এই খবরটা পরে বিক্রান্ত জেনে যায় এরপর থেকে বিক্রান্তের মধ্যে এক চেঞ্জেস দেখা যায় মানুষের সাধারণ শান্ত স্বভাবে যেরকম তা সেরকম তার থাকে না পুরোপুরি সে চেঞ্জ হয়ে যায় একজন সেই সাইকো মতো হয়ে যায় কিছুদিন পরেই সেই অ্যাক্সিডেন্টটা হয় অর্থাৎ গ্যাস ব্লাস্ট করে যে অ্যাক্সিডেন্টটা হয় এই ঘটনাটি যখন ঘটে তখন তাপসিপণ্য বাড়িতে থাকে না সে বাজারের দিকে যায় আর বিক্রান্ত থাকে বাড়িতে এবং তাপসিপণ্য এসে দেখে যে এক বড় ব্লাস্ট হয়েছে মানে গ্যাস ব্লাস্ট হয়েছে এবং সে ঢুকে দেখে যে তার স্বামীর কাটা হাত অর্থাৎ কাটা হাত পড়ে আছে আগুনে ঝলসানো তো তখনই সে দেখে বুঝতে পারে যে তার স্বামী মৃত অর্থাৎ তার স্বামীর এই অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে তো এখানে প্রশ্ন থেকে যায় যে গ্যাস ব্লাস্টের যে অ্যাক্সিডেন্টটা এটা কি সত্যি সত্যি হয়েছিল না এর পিছনে কোনো চক্রান্ত ছিল এখানে তাপসিপান্ন তার প্রেমিক মিলে কি তাকে ষড়যন্ত্রে তাকে মার্ডার করা হয় তো এই সব জানতে দেখতে আপনাকে এই মুভিটি দেখতে হবে তো আমার মুভিটি যথেষ্ট ভালো লেগেছে মানে খুবই ভালো লেগেছে এর ক্লাইম্যাক্সটা তো দারুণ মানে প্রত্যেকটা সিন আপনার বোরিং কোথাও লাগবে না আর এখানে বলতেই হয় অ্যাক্টিং নিয়ে তো বিক্রান্তের অ্যাক্টিং অসাধারণ তার যে এক্সপ্রেশন তার চোখের এক্সপ্রেশন দেখলে আপনি বুঝতে পারবেন তার অ্যাক্টিং স্কিল কতটা মানে মুখে বলবে না চোখের এক্সপ্রেশান দিয়ে বুঝিয়ে দেবে সব কিছু আর যদি হর্ষবর্ধার রানের কথা বলি তার রোল খুব ছোট খুব একটা বড়ো নয় তবে যেটুকু রোল আছে সেই রোলটা আছে দারুণ করেছে সে যথেষ্ট ভালো অ্যাক্টার রেটেড খুব ভালো অ্যাক্টার আর তাপসি পান্নোর যদি কথা বলি তাপসি পান্নোর এখানে অ্যাক্টিং ভালো তবে তার প্রিভিয়াস যে মুভিগুলো তার মতো যেমন থাপ্পার মনমার্জিয়া যেন মনে হচ্ছে দুটোকে মিক্সড করে তার ক্যারেক্টারটা এখানে প্রেজেন্ট করা হয়েছে তো তাকে এই রকমই এখানে মনে হচ্ছে তো হ্যাঁ বলে রাখি এই মুভিটা এই মুভিটা দুটো মুভির অনেকটা ধাঁচ পাবেন মানে অনেকটাই ধাঁচ পাবেন আপনারা যদি থাপ্পাড়া দেখে থাকেন আর যদি মন মার্জিয়া দেখে থাকেন দুটো মুভিতে যেরকম মানে গল্পটা যেরকম অনেকটা ছিল মানে পান্ডুর ক্যারেক্টারটা যেরকম ছিল তো এখানেও অনেকটা সেই রকম তো ওখানে থাপ্পড়ে যেমন তার হাজবেন্ডের সাথে একটু ঝামেলা হয়ে যায় হাজবেন্ড তার উপর গায়ে হাত তোলে তো এখানেও সেই রকম কিছু দেখতে পারবেন মানে তার গায়ে হাত তুলবে এরকম ব্যাপারটা নয় তবে বিক্রান্ত যখন সে সাইকোমতো হয়ে যায় অর্থাৎ সে যখন শোনে তার ওয়াইফের কাণ্ড কারখানা সম্পর্কে সে একটু অন্য রকমের হয়ে যায় তখন সে তাপসিপণ্যকে নানা তাকে টর্চার করতে থাকে যেমন সিঁড়িতে কখনও সাবান রেখে যায় বা কখনও গ্যাসের ওভেন জ্বালিয়ে রেখে দেয় তো এই সব জিনিসগুলো চলতে থাকে তো এইগুলো কিছুটা কিছুটা ধাঁচ এরকম দেখতে পাবেন আর মানমার্জিয়াতে আর মনমার্জিয়াতে তাপসিপান্নোর যেমন রোলটা ছিল বা ওখানে যেমন স্টোরিটা ছিল যে একজন নম্র ভদ্র একটা ছেলেকে বিবাহ করবে তারপরে বিবাহর পর সে আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়বে তো এখানেও ঠিক সেই রকমই গল্পটা রাখা হয়েছে দুটো গল্পকে অনেকটা এখানে পাঞ্চ করা হয়েছে তবে ক্লাইম্যাক্সটা পুরোপুরি অন্যরকম করা হয়েছে যা খুবই ভালো লাগবে তা আপনারা দেখুন দেখে জানান ক্লাইম্যাক্সটা কীরকম আপনাদের লাগলো তো কীরকম মুভিটা লাগলো আমার তো খুবই ভালো লেগেছে তো আপনারা একবার দেখুন আপনাদেরও যথেষ্ট ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়িতে থাকবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগছে তো আজকের মতো